ওয়েলকাম টু দি সাউথ লুক, সবাইকে ওয়েলকাম। এখন কোথায় যাচ্ছেন? আমরা যাব এখন মুর্শিদাবাদ বেড়াতে, মানে হাজারদুয়ারি। আচ্ছা, হাজারদুয়ারির বিশেষত্ব কি? হাজারদুয়ারির বিশেষত্ব, ওখানে একটা মিউজিয়াম আছে যেখানে পলাশির যুদ্ধের সব জিনিসপত্র রাখা আছে। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বহরমপুর মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। আগের দিন রাজবাড়ির পাশ দিয়েই চলে এলাম, তাই ভাবলাম আজকে হাজারদুয়ারি যাওয়ার আগে রাজবাড়ি ঘুরে নেওয়া যাক। রাজবাড়ি কালকেই শুনেছিলাম আমরা যে মোটামুটি সকাল থেকেই খুলে যায়, তো আজকে চলো প্রথমে রাজবাড়ি যাব আর তারপর যাব হাজারদুয়ারি। আজ আমরা কাশিমবাজার রাজবাড়ি বেড়াতে যাচ্ছি, কিন্তু ডাইরেক্ট যদি কেউ রাজবাড়িতে আসতে চাও, থাকতে চাও, তারও সুব্যবস্থা আছে। কলকাতা থেকে ডাইরেক্ট বহরমপুরে ট্রেন আছে, আর ট্রেনে এসে সেখান থেকে টুকটুক বা টোটোয় চড়ে 5 কিলোমিটার এলেই পৌঁছে যাবে তোমরা অনায়াসেই কাশিমবাজার রাজবাড়িতে। আজকে আমরা চলে এসেছি বহরমপুর রাজবাড়িতে, আর রাজবাড়ি অসম্ভব সুন্দর। এখন ভেতরে এসেছি, সবে মাত্র টিকিট কাটা হচ্ছে আর এরপর ঘোরার পালা। তো এখানে শুনলাম গাইড আছেন যিনি আমাদেরকে পুরোটা ঘুরে দেখাবেন, আর ভিডিও বা ফটো কতটা করতে পারবো আমি জানি না। এখন টিকিট কাটতে বাকিরা গেছে, আমি এখানে এলাম তোমাদেরকে বলতেই যে আমরা এসে গেছি বহরমপুর রাজবাড়িতে। তো টিকিট কাটা হলে আমরা চলো ভেতরে যাই আর দেখা যাক কতটা দেখতে পারি, আর পুরোটা আমি যা যা দেখবো তোমাদেরকেও সঙ্গে নেবো, চলো। বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল একসময় মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের এক ঐতিহাসিক শহর কাশিমবাজার, আর এখানকার ঐতিহাসিক সাক্ষী বহন করে বেড়াচ্ছে এই রাজবাড়ি। আজকে আমরা সেই রাজবাড়িতেই কৃষ্ণকান্ত নন্দীর তৈরি রেশম বাজারের হাল ধরেন দীনবন্ধু রায়। তবে পরে তার পুত্র এই রেশম বাজারের মন্দা দেখা দিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি নেন এবং ধীরে ধীরে উন্নতি করেন জমিদারির। তো জমিদারি না থাকলেও আজ তাদের বংশধরেরা অম্লান রেখেছেন এই রাজবাড়ি ও রাজবাড়ির ঐতিহ্যকে। আমরা সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ এই কারণেই আমরা যে আজও রাজবাড়িতে এলে দেখা যায় তারা কত সুন্দর করে সুরক্ষিত করে রেখেছে বিভিন্ন জিনিসপত্র। টিকিট কেটে ভেতরে আমরা অবশ্যই গেছিলাম আর দেখেছি চোখ ভরে এখানকার
সুন্দর করে সংরক্ষণ করে রাখা প্রত্যেকটা জিনিস, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই কারণেই, কারণ ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি দুটোই বারণ আছে। তবে এখানে যা যা দেখে আমরা চক্ষু সার্থক করেছি, তার মধ্যে ছিল রাজরাজাদের ব্যবহৃত পোশাক, আর তার সাথে তাদের উপহার পাওয়া বিভিন্ন জায়গার বিভিন্ন উপহার সামগ্রী, তার সাথে রয়েছে তাদের ব্যবহারিক নানা জিনিসপত্র, এবং রয়েছে এখানকার মহিলাদের জন্য তখনকার সময়কার অন্দরমহল, দুর্গাপুজোর দুর্গা মন্দির, এছাড়া রয়েছে শিব মন্দির, আরও বহু স্থান যা এসে সত্যি তোমরা একবার নিজের চক্ষু সার্থক করতে পারো। এরপর আমরা এক এক করে ঘুরে দেখলাম এখানকার গেস্ট হাউস, তার সাথে আরো সব কিছু। আজ আমরা এখান থেকে এবারে বেরিয়ে চললাম মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে, আর তারপর হাজারদুয়ারির সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো হাজারদুয়ারি যাওয়া যাক। তবে এখন আমরা চলেছি হাজারদুয়ারি, কিন্তু তার আগে আমরা সকালের ব্রেকফাস্ট সারবো, কারণ সকালবেলা বেরিয়েছি আর প্রথমে রাজবাড়ি ঘুরে দেখা হলো। কিন্তু হাজারদুয়ারি যাওয়ার আগে পেট পুজো করার ভীষণ প্রয়োজন, আর তাই জন্য রাস্তায় হাজারদুয়ারি পৌঁছানোর আগে আমরা চলো কোনো একটা জায়গায় করে নিই সকালের প্রথম পেট পুজো। তো আমরা এসে গেছি এখানে, দেখা যাক ভেতরে কী পাওয়া যায়। গেছে পছন্দ, তাই আমরা যাওয়ার আগে মানে এখানে যেখানে ঘুরবো তার আগে একটু পেট পুজো উড়ি ভোজন আর কি করে নিই, সেই জন্য এখানে চলে এলাম। তো রাজবাড়ি আমাদের ঘোরা হয়ে গেছে অলরেডি, তো এখনই এখানে ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা চলে যাব বাকি সব জায়গায়। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, আমি অলরেডি এসে গেছি রেস্টুরেন্টে, বাকিরা আছে আমার কিছু। হাজারদুয়ারি এখন আর যেতে পারছি না, আর সেই জন্যে আগে আমরা এবার ব্রেকফাস্টটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে।
ওই দেখো আমাদের বাকি লোকজন সবাই আসছে। কলকাতার মতো গত দুদিন ধরে এখানেও হচ্ছে প্রচণ্ড বৃষ্টি রাত হলেই, আর সেই বৃষ্টির জন্যই হয়তো সকালবেলা এত রোদ উঠেছে, কিন্তু তারপরও গরম লাগছে অবশ্যই কিন্তু ততটাও না, প্রখর রোদ। আর আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে হাজারদুয়ারির দিকে। চলো হাজারদুয়ারি যাওয়া যাক, আর তারপর হবে তোমাদের সাথে আরও অনেক গল্প ভিডিওতে। কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই তোমরা সঙ্গে থেকো, তোমাদের মুর্শিদাবাদের সব কটা জায়গা মোটামুটি ঘুরে দেখাবো, আর ঘুরে দেখার ইচ্ছা আছে আমার নিজেরও, তাই কোথাও যেও না, সঙ্গে থেকো। চলে এলাম হাজারদুয়ারি, এবার আমরা যাবো ভেতরে।